প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। দর্শক, আমরা অবস্থান করছি বাংলাদেশের সবচেয়ে বড় ঘোড়াহাট তুলসীপুরে। দর্শক, আমরা সপ্তাহের বৃহস্পতিবার বিভিন্ন ঘোড়ার হাট থেকে বিভিন্ন সাইজের ঘোড়া দেখাই, রেসিং ঘোড়া, মালটানা, দৌড়ের, তিন ধরনের ঘোড়া দেখানোর চেষ্টা করি। দর্শক, আমরা আজকেও হাটে অবস্থান করছি। আমরা বেশ কিছু ঘোড়া আপনাদেরকে দেখাবো, দেখানোর চেষ্টা করবো। দর্শক, আমাদের ছোট্ট বন্ধু আছে, আমরা তার সাথে পরিচয় হবো। তার সাথে হচ্ছে প্রত্যেক হাটেই মোটামুটি ঘোড়া নিয়ে আসে, রেসিং ঘোড়া নিয়ে আসে। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করবো, কেননা আর ছোট্ট বলো তো অনেক চঞ্চলতা আছে, তাদের সাথে আমরা কথা বলবো। দর্শক, আমাদের ছোট্ট বন্ধু কিন্তু হাটে আসে ঘোড়া নিয়ে, তার সাথে আমরা কথা বলবো। ঠিক আছে, দর্শক, আমাদের ছোট্ট সেই বন্ধু আছে, আমরা তার অনেক অনেক ভিডিও দেখাইছি। আচ্ছা, নাম জানি কিন্তু তোমার? আলামিন। আলামিন, তো বাসা কোথায় জানি তোমার? চৌরাস্তা। চৌরাস্তা। আচ্ছা, কোন ক্লাসে পড়ো জানি বলো? থ্রিতে। ক্লাস থ্রিতে? জি। থ্রিতে। এটা কার ঘোড়া? এটা এটা যে জেয়ারের। তোমার কি হয়? ভাই লাগে। ভাই লাগে না? আর তোমাদের তো ঘোড়া নাই? নিয়েছে। তোমাদের ঘোড়া নিয়ে আসছে? গাজুছে। আচ্ছা, তুমি যে দৌড়াও ভয় পাও না? না। এটা কি বিক্রি করে দিবে? জি। কত টাকায় বিক্রি করবে তুমি জানো কিছু? না। কত টাকা হইতে পারে বলো তো দেখি? তোমার নাম কি? তুমি কি ঘুরে ধরতে পারো? জি। আর কাছে ঠিক আছে, একশো আর আলামিন সিফাত, অর্থাৎ তারা হাটে প্রতিনিয়ত আসে মালটানা করে। দর্শক, তারা একটু দৌড়ানোর জন্য তারা চেষ্টা করতেছে। তারা আসলে প্রত্যেক হাটে আসে, এমনকি তারা গুলো ঘোড়াগুলো দৌড়িয়ে দেখানো যাচ্ছে। দর্শক, আমাদের আরেকজন আছে, তার এটি রেসিং ঘোড়া হবে, আমরা এই ঘোড়াটি দেখানো যাচ্ছে দর্শক। কিন্তু হাটে মানে এইভাবেই সন্ধ্যা পর্যন্ত চলবে ঘোড়া প্রদর্শনী, শক্তি প্রদর্শন, দৌড়ের প্রদর্শন। তারপর সন্ধ্যার দিকে কিন্তু তুমুল আকারে বিক্রি শুরু হয়ে যাবে, কারণ এখন যারা আসছে ঘোড়া দৌড়, রেসিং, হাঁটা চলা, হাত, পা, দাঁত সব কিছু তারা দেখবে, তারপরে কিন্তু ঘোড়াটি বিক্রি হবে। এটা কি মালটানা ঘোড়া না ভাই? এটা মালটানার জন্য? এটা কয় সাল? সাল তারা ব্যবসা করি না, আনলে বেচা নি আর একটু পরবো। আর দর্শক, আমরা বেশ কিছু ঘোড়া আপনাদেরকে দেখালাম, মালটানা এগুলো প্রদর্শনী চলছে, অর্থাৎ সন্ধ্যার পরে একটু তুমুল আকারে দম পালানো থাকবে বিক্রির জন্য। আসলে সবাই সন্ধ্যার পরে ঘোড়াগুলো কিনে ফিরে। দর্শক, আমাদের সাথে থাকবেন, আমরা আরও ভালো ভালো ঘোড়া আপনাদেরকে দেখাবো। শুভেচ্ছা নিরন্তর।